কোথাও কোনো পোস্টার নেই, তা সত্ত্বেও কিন্তু তুফান জাস্ট দুবাইতে আগুন লাগিয়ে দিল। হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফান সংক্রান্ত বেশ একটা ইন্টারেস্টিং খবর এবং ইন্টারেস্টিং আপডেট কিন্তু সামনে এসেছে। এবং এটা কিন্তু গতকাল 28th of June কিন্তু তুফান মুক্তি পেয়েছিল আমাদের গোটা ওয়ার্ল্ড ওয়াইড, এবং আমাদের ইন্ডিয়াতে কিন্তু মুক্তি পাবে 5th of July। তো সেই জায়গা থেকে বিচার করলে তুফান কিন্তু গোটা বিশ্বে জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে। তার এক্স্যাক্টলি কারণটা হচ্ছে গতকাল কিন্তু দুবাইতে আমরা দেখেছি আলি আকবর আশা, যিনি কিনা দরদের সঙ্গে মোটামুটি কিন্তু যুক্ত রয়েছেন এবং মামুন ভাইয়ের সঙ্গে কিন্তু তাকে দেখা যায়, তিনি পোস্ট করেছেন যে গতকাল দুবাইতে পুরো হাউসফুল ছিল এবং কোনোরকম কিন্তু পোস্টার নেই, কোনোরকম কিচ্ছু নেই। তা সত্ত্বেও দুবাই কিন্তু হচ্ছে গতকাল কাঁপিয়েছে তুফান, এবং তুফানের রেসপন্স একটা ট্রেমেন্ডাস লেভেলে কিন্তু ছিল। এবং যখন শাকিব খানের এন্ট্রিটা হচ্ছিলো তখন কিন্তু পুরো হল জাস্ট কেঁপে উঠেছিল। তো এটাই হচ্ছে শাকিব খানের ক্রেজ, এবং এটাই হচ্ছে শাকিব খানের মানে শাকিবিয়ানসদের ভালোবাসা। এবং শুধুমাত্র দুবাই নয়, পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু তুফান জাস্ট দামামা কিন্তু বাজিয়ে দিয়েছে। এটাই হচ্ছে বিরাট বড় অ্যাচিভমেন্ট তুফানের ক্ষেত্রে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে। টাটা।